আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি প্রথি সুলতানা আছি মনির এন্টারপ্রাইজে আপনারা যারা ভাবছেন কিচেনের জন্য বিভিন্ন ধরনের স্টোরেজ কেবিনেট কিংবা ডিশটা কিংবা ফ্রুট স্ট্যান্ড কিংবা হারে স্ট্যান্ড কিংবা হচ্ছে ড্রাম বাস্কেট বা আলু পেঁয়াজ যেগুলো গুছিয়ে রাখার জিনিস কিংবা আমার মনে হয় দিস ইজ দ্য বেস্ট ডেস্টিনেশন আপনারা এই জায়গাটা আসলে একই ছাদের নিচে সমস্ত প্রোডাক্ট কালেকশন গুলা পাবেন আর সবচেয়ে লেট কালেকশন এই শপে পাবেন তো ভাইয়ের সব কিন্তু দুটো একটা নিউ সুপার মার্কেটের দ্বিতীয় তলায় নব্বই নাম্বার দোকান আর একটা হচ্ছে বনলতার বা বনলতা বা নিউ মার্কেট কাঁচা বাজারের দোতলায় এটা হচ্ছে উনআশি নাম্বার দোকান আমি ভিডিও স্ক্রিনে দুইটা ফোন নাম্বার দিয়ে রেখেছি এই নাম্বারে যোগাযোগ করলে আপনারা অনলাইনে চৌষট্টি জেলায় কিন্তু পণ্য ক্রয় করতে পারবেন কথা না বাড়িয়ে আমি এক এক করে প্রোডাক্টে চলে যাই যেহেতু এখানে প্রোডাক্ট অনেক তো দেখাতে কিছুটা সময় লাগবে আমরা প্রথমে ছোট ছোট কিছু প্রোডাক্ট দিয়ে শুরু করি যেমন এটা মোটামুটি বেশ পপুলার আমাদের একটা ফ্রুট স্ট্যান্ড যেখানে আপনারা ফল সবজিগুলা স্টোর করতে পারবেন এখানে দুইটা সাইজের হয় একটা হচ্ছে ডাবল লেয়ার একটা হচ্ছে ট্রিপল লেয়ার তো আমরা প্রথমে ডাবল লেয়ারটার প্রাইসটা জানবো আর আমার সাথে কিন্তু ক্যামেরার ওই পাশে আজকে হেল্প করছে কাউসার ভাইয়া তো কাউসার ভাইয়া এই ডাবল লেয়ার যেটা আছে ফ্রুট স্ট্যান্ড এটা কত 1200 টাকা আচ্ছা আর যেটা থ্রি লেয়ার আছে এখানে রিয়েল টাকা হচ্ছে থ্রি লেয়ারটা আচ্ছা এরপরে আসি হচ্ছে এই র‍্যাকটা আমি অনেকদিন পরে পেলাম এটা এমন একটা র‍্যাক যে আপনি যদি চান আপনার বেডরুমে এটা রাখবেন সেটাও পারবেন আপনি যদি চান আপনার পড়ার রুমে এটা রাখবেন সেটাও পারবেন আপনি যদি চান আপনার কিচেনে রাখবেন সেটাও পারবেন আমরা বলি এগুলোকে মাল্টি ফাংশনাল ট্রলি র‍্যাক মানে এখানে কাপড় ভাঁজ করেও রাখা সম্ভব এখানে বইও রাখা সম্ভব এখানে আবার রান্না করে জিনিসপত্রগুলো রাখা সম্ভব তো এটা একটাই সাইজ আসছে কাছে ভাই জি পাঁচ টাকার একটা টাকার আবার এটা দেখেন পাশে ঝুলিয়ে রাখার অপশন দিছে সো পাঁচ টাকার এই র‍্যাকটা কত প্রাইসে পাচ্ছি ভাই এটা প্রাইস থাকবে মাত্র 3500 টাকা 3500 টাকায় পাচ্ছি এই র‍্যাকটা এটা কালার কি একটাই একটাই কালার আছে কালার আমরা একটাই পাচ্ছি অ্যাশ কালার এরপরে আসি মোস্ট এটা বলবো শক্তিশালী একটা প্রোডাক্ট ঠিক আছে পনেরো কেজিটা সবচেয়ে বড় সাইজের আচ্ছা আর একটা আছে দশ কেজি ঠিক আছে যেমন এটার ঝুড়িটা সবচেয়ে বড় এটা একটার মধ্যেই আপনি অনেক বেশি রাখতে পারবেন আর এটা হচ্ছে দশ কেজি করে রাখা যাবে আচ্ছা এই দশ কেজির মধ্যে যেটা রাখছো এখানে এটা কি চার তাক হয় এটা তিন তাক হয় চার হয় দুইটারই সাইজ হয় আচ্ছা টেন কেজি ক্যাপাসিটি চার তাক দাম রাখছো এটা প্রাইস থাকবে 4800 টাকা এই এই জিনিসটার মধ্যে যেটা তিন তাক দাম রাখছো সেটা প্রাইস থাকবে 3400 টাকা 3800 টাকা এই দুইটা সাইজই হয় দুইটা সাইজ ওকে ফাইন এরপরে আমরা আসব 15 কেজি যেটা রাখা যায় এটা তিনটা একটা ভাইয়া তিনটা একটা হচ্ছে 4500 টাকা 4500 আর এটার মধ্যে যেটা চার তার পাঁচ হাজার পাঁচশো এক জায়গা থেকে অন্য জায়গায় ভারী জিনিস পরিবহনের জন্য কিন্তু এটার নিচে আবার চাকাও দেখা আছে অনেকে বলতে পারেন আপু চাকা এরকম গড়াগড়ি করলে তো সমস্যা জিনিস রাখলে তাদের জন্য বলছে চাকাগুলো আবার লক করারও সিস্টেম কিন্তু এখানে দেওয়া আছে আচ্ছা এরপরে আসি আমাদের এই ধরনের ড্রাম বাস্কেট ড্রাম বাস্কেট এখানে দুই ধরনের বোধ না ভাইয়া সবগুলোই কি চাকা সহ না সব চাকা চাকা সহ আমরা কোনোটাই চাকা হয়তো লাগিয়েছি কোনোটা হয়তো চাকা লাগাইনি তবে আপনারা পেয়ে যাবেন আচ্ছা এই যে উপরে একটা জিনিস রাখা হয়েছে একটা মজার জিনিস দেখেন এখানে যেমন ভিতরে আপনি আলু পেঁয়াজ রাখতে পারবেন চাইলে মশলার কৌটা অন্য জিনিসও আপনি রাখতে পারেন আপনার পছন্দ হতো তেমনি এই জায়গাটায় আপনার বাসায় যদি এরকম একটা রাইস কুকার বা পানির ফিল্টার থাকে আপনি কিন্তু চাইলে এরকম একটা রাইস কুকার এটার মধ্যে রেখে দিতে পারেন কত সুন্দর একটা মানে একটা জিনিস কিন্তু এখানে সেট হয়ে গেল মশলার কৌটা রাখতে পারবেন ডেফিনেট মানে এখানে একটা বিট দাও আছে যেই বিটটা থাকার কারণে এখানে কিছু রাখলে পড়ে যাবে না সো এই যেটা ভাইয়া পাঁচ তাকের আমরা এটারও সাইজ হয় কিন্তু তিনটা তিনটা চার তাক পাঁচ তাক আচ্ছা তিন তাকটা কত রাখবে এই ডিজাইনের মধ্যে এসএস থাকবে হচ্ছে চার টাক এসএস এস চার হাজার টাকা আর এটা হচ্ছে পাঁচতাক এস এস পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকা সহজ হিসাব আচ্ছা এরপরে আসবো আমরা সেম

থাকবে মাত্র ছাব্বিশশো টাকা টাকা আমাদের ভিডিওতে আমরা ধীর স্থির ভাবে দেখাচ্ছি দাম বলছি তারপরও কারো কোনো কনফিউশন যদি থাকে কোনো কিছু যদি বুঝতে অসুবিধা হয় কোনো কিছুর যদি একুরেট মাপ দরকার হয় আপনারা ভাইয়াদের নাম্বারে যোগাযোগ করবেন এখন আমি যে জিনিসটা দেখাচ্ছি এটা আমাদের আপুদের খুব প্রিয় একটা জিনিস সেটা হচ্ছে এসকেবির তো না ভাইয়া সো এসকেবির হারিয়ে আমাদের কিন্তু একটাই সাইজ হয় ফাইভ লেয়ার এখানে যেমন বড় হাড়ি রাখারও গ্যাপ আছে তেমনি কিন্তু কড়াই রাখার জন্য ছোট গ্যাপ আছে তো এসকে এই হাড়ি স্ট্যান্ডটা কত রাখছো কাসা ভাইয়া এটার প্রাইস থাকবে হচ্ছে মাত্র 2500 টাকা মাত্র 2500 টাকা এটার মধ্যে তো ওরা উঠে যায় বাট আমার পক্ষে উঠে দেখানো সম্ভব না এটা কিন্তু অনেক হেভি ওয়েট নিতে পারে এখন আমি যে জিনিসটা দেখাবো সেটা হচ্ছে খুব কাজের একটা জিনিস বিশেষ করে এই জিনিসটা যদি আপনার থাকে অনেক সময় দেখবেন যে আমরা গেস্ট আসে কিচেন ডাইনিং বা লিভিং এ খাবার নেওয়ার জন্য কাউকে না কাউকে ডাকি এই জিনিসটা যদি থাকে আপনার কাউকে ডাকতে হবে না আপনি সব খাবার কিন্তু সেট করে এটা নিতে পারবেন দেখেন এখানে আপনি একই সাথে অনেক ধরনের ভ্যারাইটি যেমন ফ্রুটস হতে পারে বা হচ্ছে ডিনার হতে পারে লাঞ্চ হতে পারে স্ন্যাক্স হতে পারে আপনি নিয়ে জাস্ট একা একাই কিন্তু এটা ক্যারি করে সামনে কিংবা পিছনে যেতে পারবেন আবার আপনার যখন এই জিনিসটা কাজে লাগছে না তখন আপনি রুমের যে কোনো একটা ফাঁকে স্পেসে এটাকে কিন্তু রেখে এটার উপরেও কিছু সাজিয়ে বা গুছিয়ে রাখতে পারবে এটা কিন্তু গ্লাসের কালার হয় তিনটা তিনটা ব্লু একটা তারপর হচ্ছে আপনার কফি কালার কফি কালার একটা গ্লাস কালার একটা সবুজ কালার সবুজ কালার একটা তো তিনটা কালারে পাবেন তো এটা কিন্তু পিওর এসএস এর পিওর এসএস এর এই ট্রলি র‍্যাক যেটা এটা কত প্রাইস করছে ভাই এটা ছিল 7500 এখন অফার প্রাইস চলতেছে মাত্র 6500 6500 টাকা যে কালারটাই আপনারা চুজ করেন আচ্ছা অনেকের প্রশ্ন থাকতে পারে আপু এই বড় বড় বিশাল প্রোডাক্টগুলো আমরা কিভাবে নিব সবই অনলাইনে নেওয়া সম্ভব। ঢাকা সহ সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়ার ব্যবস্থা আছে। আপনারা নিতে পারবেন। এবং এই প্রোডাক্টগুলো ড্যামেজ ড্যামেজ কোনো কিছু নেই। আপনাদের চিন্তা করতে হবে না। এগুলা ভাইয়ারা মাস্টার কার্টুনে ওভাবে করেই পাঠায় সেফটির সাথে। আপনারা শুধু আপনাদের পছন্দের যে প্রোডাক্ট সেটা বলে দিবেন। ভাইয়া এদিকে আসো। আমরা কিছু আপুদেরকে একটু কিচেন র্যাক দেখাই। এখন আসি হচ্ছে একটা সময় ছিল আমাদের ঘরে আমরা সৌন্দর্যের দিকে তাকাইতাম হচ্ছে ডাইনিং টেবিল, চেয়ার, সোফা, খাট মানে এগুলা রান্না করে না কেমন জানি একটু অন্যরকম থাকতো অতটা গোছানোর দিকে আমরা ফোকাস হয়তো দিতাম না বাট বর্তমান সময়ে আপনি আসবেন মানুষ টয়লেট থেকে শুরু করে রান্না করে এই জিনিসটা গোছানোর দিকেই বেশি ফোকাস দেয় লাখ লাখ টাকা খরচ করে মানুষ কিচেন ক্যাবিনেট করে আবার লাখ লাখ টাকা খরচ করে মানুষ টয়লেট বানায় এখন অনেকে আছে আবার আমরা ভাড়া বাসায় থাকি আমাদের ইচ্ছা থাকলেও কিন্তু অন্যের বাড়িতে অনেক কিছু করার কিন্তু সম্ভব হয় না সো তাদের জন্য তারা কেন পিছিয়ে থাকবেন আপনি চাচ্ছেন কিচেন ক্যাবিনেট আপনি আপনার মনের মতন কিচেন কেবিনেট নিয়ে আপনার ঘরকে আপনি মনের মতো সাজাতে পারবেন তাদের কথা চিন্তা করে আমাদের এই সুন্দর সুন্দর কিচেন ক্যাবিনেটগুলো পিঁপড়া পোকামাকড় থেকে শুরু করে তেলাপোকা এদুর কিছুই ঢুকতে পারবে না ঠিক আছে জাদুর বাক্স সো এই গোল্ডেন জাদুর বাক্স আপনি দেখেন এখানে আমরা সবচেয়ে বড় সাইজের করাই রাখছি জায়গাটা বোঝানোর জন্য এখানে যে লেয়ারগুলা বা তাকগুলা হচ্ছে ফাইবারের বোর্ড এগুলো পানি টানি লাগলেও কোনো ইয়া হবে না আচ্ছা আর এরপরে হচ্ছে গিয়ে আপনার ডোরগুলা ডোর গুলা হচ্ছে কিন্তু গ্লাসের ডোর গুলা ভাঙার কোনো ভয় নাই নর্মাল এগুলা সম্পূর্ণ আচ্ছা সো এটা হচ্ছে ফোর লেয়ার প্রত্যেকটা দরজা কিন্তু ম্যাগনেট দিয়ে লাগানোর সিস্টেম আছে যেন কারো বাসায় ছোট বাচ্চা টাচা থাকলে এটা খোলা খুলে যেন না যায় বা ইয়া হয় সো এই হচ্ছে আমাদের চারটা কম্পার্টমেন্ট জাস্ট দেখেন বড় জিনিস রাখলে পাশাপাশি দুইটা হাড়ি রাখতে পারবেন মিডিয়াম বা ছোট রাখলে তিন চারটা করে রাখতে পারবেন খুবই সুন্দর সো আমাদের এখানে বেশ কয়েকটা ডিজাইন আছে আমি আগে ডিজাইনগুলো দেখাই তারপর এক এক করে দামটা বলে দিচ্ছি অথবা যেটা দেখাচ্ছি আমরা সেটার সাথে সাথে দামটা জেনে নিতে পারি আর এই যে চারটা লেয়ার তো গেলে ওর উপরে আপনারা যদি চান লোড নিতে পারবে এটা কিন্তু অনেক লোড নেওয়া সম্ভব এখানে চাইলে আপনি ওভেন পারবেন বা মশলার কোট এইসব রাখতে আবার চাইলে এরকম ফ্রুট স্ট্যান্ড রাখতে পারবেন বা এরকম প্লেট রাখবো আপনি রাখতে পারবেন তো ভাই এই যে গোল্ডেন যে আমাদের কিচেন শেলস বা কিচেন কেবিনেট এটার প্রাইস কত পড়ছে এই গোল্ডেন পরি প্রাইস থাকবে মাত্র 15500 টাকা 15500 টাকা এরপর আসি আমরা ব্ল্যাক এন্ড ট্রান্সপারেন্ট হচ্ছে ডোর হ্যাঁ ফাইবারের ডোর

ঠিক আছে সো দাম পড়ছে মাত্র চোদ্দ হাজার পাঁচশো চোদ্দ হাজার পাঁচশো টাকা এখন আসি যেটা একেবারে ইন্টারনেট মানে আলোড়ন সৃষ্টিকারী একটা প্রোডাক্ট সেটা হচ্ছে জাস্ট আমরা দরজাটা উপরে স্লাইড করতে পারবো এটাকে অনেকে কোরিয়ান কিচেন ক্যাবিনেটও বলে অনেকে চাইনিজ কিচেন ক্যাবিনেটও বলে কিন্তু এটা হোল সিস্টেম আপনি চাইলে মানে সামনে পিছনে আপনি যেভাবে ইচ্ছা ওকে সো এখানে আসলে খুব টাইটলি শিফট করার अदरवाइज আমি সরিয়ে দেখাতাম আবার ওই চাকাগুলো কিন্তু লকের সিস্টেম আছে তো এটাও কিন্তু सेम পেছনেও ফাইবারের ট্রান্সপারেন্ট ইয়া বাইরে থেকে বোঝা যাবে সামনের ডোরটা যেরকম পেছনের ইয়াটাও দেয়ালটা ওরকম এখানেও আপনারা হচ্ছে গিয়ে কিন্তু দুইটা বড় বড় হাড়ি বসাতে পারবেন ছোট হলে তিনটা ও বসাতে পারেন তো আপনারা এই সুন্দর সুন্দর যে কিচেন ক্যাবিনেট এটা হচ্ছে স্লাইডিং ডোর বলি আমরা ঠিক আছে স্লাইড করে উপরে দিতে পারবেন আবার স্লাইড করে নিচে নামাতে পারবেন তো এই যে কিচেন ক্যাবিনেট যেটা আমরা দেখাচ্ছি ভাইয়া এটার প্রাইস কত রাখছি আমরা এটা হচ্ছে আপনার বাসন ওয়ান বাসন ওয়ানের প্রাইস থাকবে হচ্ছে আপনার সতেরো হাজার আটশো টাকা সতেরো হাজার আটশো এই সেম জিনিসটারই আমাদের কাছে অ্যাশ কালারও একটা পাওয়া যায় অ্যাশ কালার যেটা সেটা প্রাইস থাকবে উনিশ হাজার পাওয়া এই যে ক্যাবিনেটটা আমি দেখাচ্ছি এটাকে অনেকে ওপেন র‍্যাক বলে আবার অনেকে কিচেন কেবিনেট বলে এটার মধ্যে কোনো দরজা নাই এটার মধ্যে জাস্ট চারটা লেয়ার যেটা আবার এইখানে ফোল্ড হয় এই জিনিসটা তো ভাঁজ করে রাখা সম্ভব উপরে এটা খুলে ভাজ করে রাখা সম্ভব তো ভাই আমরা এই যে ফোর লেয়ারের যেটা পাচ্ছে অনেকে ওভেন র্যাক বলছে এটা কত প্রাইসে পাচ্ছি এটা নিচে কিন্তু হুইল সিস্টেম এটা প্রাইস থাকবে অনেকে দেখছি যে 6500 7000 করে বিক্রি করে এটা অফার প্রাইস থেকে 5700 টাকা 5700 টাকায় আপনারা মনির এন্টারপ্রাইজ থেকে এখন কিন্তু পারচেজ করতে পারছে এটা। এটার মধ্যে সর্বোচ্চ কত সাইজের ওভেন আমরা বসাইতে পারবো? এটার একদম সবচেয়ে বড় যে ওভেনগুলো আপনারা সেগুলো এখানে সবচেয়ে বড় সাইজটাও এখানে 45 60 কেজি এরকম সাইজও আমরা এটাতে রাখতে পারবো। আচ্ছা এরপরে দেখাই আমরা সিঙ্ক র‍্যাক। সিঙ্ক র‍্যাকের মধ্যে এখানে কিন্তু দুইটা ধরন আছে। আগে সিঙ্ক আসতো হচ্ছে আর সিঙ্গেল সিঙ্ক র‍্যাকের একসাথে এই যে সিঙ্গেল সিঙ্ক ডাবল সিঙ্ক এবং সিঙ্গেল লেয়ার বাট এখানে সিঙ্গেল সিঙ্কের কোনো অপশন নাই ডাবল সিঙ্ক মানে হচ্ছে বড় সিঙ্কের জন্য ডাবল চেম্বার যুক্ত একটা হচ্ছে গিয়ে প্লেট এক আসছে যেখানে শুধু প্লেট না এখানে যেমন আমরা হাফ প্লেট ফুল প্লেট রাখতে পারবো এখানে গ্লাস রাখতে পারবো বা বাটি রাখার অপশন আছে তারপর হচ্ছে এখানে হচ্ছে মাজুনি এবং হচ্ছে ভিম লিকুইড রাখার অপশন আছে এখানে হচ্ছে আমরা ছুরি কাছি এগুলো রাখতে পারবো এখানে চপিং চপস্টিক চামিস এগুলো রাখতে পারবো এবং এখানে বেলুন পিড়ি অথবা চপিং বোর্ড রাখতে পারবো আর উপরের এই যে পোষণটা এই পোষণে অনেকে হাড়ি রাখে কেউ বাটি রাখে কেউ জগ গ্লাস মগ রাখে যেগুলো একটু বেশি হাইট পায় সো আপনি আপনাদের প্রয়োজন অনুযায়ী রাখবেন আবার এখানে কাপ বা মগ ঝুলিয়ে রাখারও অপশন আছে ডাবল সিঙ্ক ডাবল র‍্যাক এবং ডাবল লেয়ার এটার প্রাইস কত রাখছে এটা প্রাইস থাকবে হচ্ছে আপনার 6000 টাকা এটা মাপের তোমার কোনো আইডিয়া আছে বেসিক মাপ এটা সো উচ্চত হচ্ছে 31 ইঞ্চি পাশে হচ্ছে আপনার 33 ইঞ্চি পাশে 33 ইঞ্চি দামটা আরেকবার বলো ভাইয়া এটা প্রাইস থাকবে মাত্র 6000 টাকা মাত্র 6000 টাকায় পাচ্ছি এটা সিঙ্গেল সিঙ্কের এই ডিজাইনটা কত পড়বে প্রাইস এটা প্রাইস থাকবে দুশো আর এটার মধ্যেই সেম ডিজাইন কিন্তু ডাবল সিঙ্কের যেটা ওটা কত রাখবে চার হাজার আচ্ছা এরপরে আসি আমরা ফাইনালি সবচেয়ে বড় সাইজের কিচেন কেবিনেট আমাদের এই শপে আপাতত যেটা আছে এটার খুব সুন্দর একটা সিস্টেম এই যেমন উপরে দেখেন আপনারা যার বয়ম কৌটাও রাখতে পারবেন চাইলে এরকম ফলের স্ট্যান্ডও রাখতে পারবেন এখানে উপরে আপনারা ছোট ছোট হাড়ি পাতিল বা কাটলারে আপনাদের পছন্দসই যে কোনো কিছু রাখেন এখানে আমরা কত লিটারের একটা ওভেন আপাতত রেখে দেখাইছি এখানে হচ্ছে আপনার 27 লিটার 27 লিটারটা আপাতত রেখেছি এখানে চাইলা 30 লিটার পর্যন্ত আপনারা হয়তো রাখতে পারেন রাখতে পারবেন 60 70 লিটারও যদি শুধু ওভেন রাখেন আর যদি মনে করেন আপনি 30 লিটার পর্যন্ত ওভেন রাখবেন সাথে এরকম একটা আমরা কিন্তু প্রায় 3.2 লিটারের একটা রাইস কুকার রাইস কুকার রেখে দেখাইছি সো আমরা কিন্তু দাম বলছি শুধু কেবিনেটের বাট আমরা আপনাদেরকে জিনিসগুলো রেখে কেন দেখাচ্ছি যেন আপনাদের আইডিয়া হয় অনেক আপুরাই আইডিয়া নিতে পারে এই জন্য ভাইয়ারা সুন্দর করে এই প্রোডাক্টগুলো একটু গুছিয়ে দেখায় আপুদেরকে হুইল সিস্টেম যেন এগুলাই আমরা জিনিসপত্র সহ এক জায়গা থেকে অন্য জায়গায় মুভ করতে পারি আর এইটার নিচের যে কেবিনেটটা এটা কিন্তু চওড়াও বেশি উপরেরটার চেয়ে আবার হচ্ছে এদিকে লং বেশি পাচ্ছে যেমন আমি যদি এটার একটু জাস্ট একটা সাইডের একটু আইডিয়া দেই এটা মেপে এক্সাম্পল এটা হচ্ছে সাড়ে পঁয়ত্রিশ ইঞ্চির মতো হচ্ছে এদিকে চওড়া বলো এটাকে না ছত্রিশ ইঞ্চি তো এখানে আপনারা হাড়ি সবকিছু কিন্তু রাখতে পারবেন এই কেবিনেটার প্রাইস কত পড়ছে ভাইয়া এটা প্রাইস থাকবে হচ্ছে আপনার বিশ টাকা বিশ টাকা আচ্ছা এরপরে আমি খুব কাজের ইউনিক একটা জিনিস দেখাই এই জিনিসটা খুবই ইউনিক একটা জিনিস এখন অনেক কাজে অনেকে অনেককে আমি এটা ইউজ করতে দেখছি আপনি যদি চান এখানে হ্যাঙ্গার দিয়ে ড্রেস রাখবেন সেটাও যেমন পসিবল আবার আপনি যদি চান এটাকে অন্য কোনো পারপাসে কাজে লাগাবেন সেটাও সম্ভব আর এখানে আপনি আপনার নিত্য প্রয়োজনীয় যে কোনো জিনিস আপনি স্টোর করতে পারবেন সেটা ব্যাগ হতে পারে সেটা ড্রে মানে জামা কাপড় হতে পারে সেটা আদার্স কিচেনের এক্সেসোরিজ হতে পারে সো এটার প্রাইস কত পড়ছে ভাইয়া এটা প্রাইস থাকবে হচ্ছে আপনার 5000 টাকা 5000 টাকা আচ্ছা এরপরে দেখাই সবার ঘরে যেরকম একটা টেবিল থাকা দরকার এই টেবিলটা এমন একটা সাইজের টেবিল এটা আপনি চাই চাচ্ছেন বারান্দা কিংবা হচ্ছে ছাদে গিয়ে আপনি বিকেলে বসে হচ্ছে সময় কাটাতে পারবেন তেমনি আপনার বাসায় যদি কারো

আপনি বাসায় ইজিলি কাপড় শুকা দিতে পারবেন এমনকি আপনার ফ্যান ফ্যান্সেরও আপনি কাপড় শুকাতে পারবেন আর এটা কিন্তু নিচু করা যাবে লং পাঞ্জাবি শাড়ি এগুলোও আপনি শুকা দিতে পারবেন আবার যখন দরকার হবে না আপনি এক পাস এরকম নামিয়েও রাখতে পারবেন এটার মডেল নাম্বার কত ভাইয়া স্যার বন্ধ করে রাখলেন হ্যাঁ আপনার জায়গা বন্ধ করে রাখতে পারবেন এটা কত রাখছো ভাইয়া হাজার টাকা আচ্ছা এরপরে আমরা যেটা পাচ্ছি এই সেম ব্র্যান্ড এগুলো কিন্তু সব এস কে ভি ফার্নিচার এসকেভি কোম্পানির এরপরে আমরা দেখবো এটার মডেল নম্বর বলো টু জিরো টু অল্প কাপড় হবে আপনি দিয়ে এটাকে দিয়ে আটকে দিতে পারবেন বেশি কাপড় হবে আপনি এটা হ্যাঙ্গারে ইউজ করতে পারবেন আবার নিচেও হ্যাঙ্গার দিয়ে দিতে পারবেন নরমালি কাপড় যেভাবে দেয় সেভাবেও দিতে পারবেন কোনো অসুবিধা নেই এটা হচ্ছে জিরো মডেল এটার প্রাইস কত পড়ছে ভাইয়া আঠাইশো টাকা পড়ছে এই মডেলটার প্রাইস করে আর এগুলা না বৃষ্টির পানি লাগলেও জংমরিচা আসার কিন্তু কোনান্দাও রাখতে পারবেন আপনার জন্য ভালো ইচ্ছা করে নষ্ট করতে হলে আচ্ছা এটা হচ্ছে আমাদের বিচের খাট সিঙ্গেল আমরা নিয়ে আসছি এখন িং এটা হচ্ছে সবচেয়ে হ্যাভি ড্রাই হ্যাঙ্গার এটা একদম কমার্শিয়াল ইউজ হসপিটাল বিভিন্ন হোস্টেল থেকে শুরু করে বাসাবাড়ি থেকে শুরু করে বিভিন্ন জায়গায় আপনারা ইউজ করতে পারেন সো সবচেয়ে হ্যাভি এই ড্রাই হ্যাঙ্গার এটার নাম্বারটা কত এটা টু টু জিরো ফোর এটা কত রাখছো ভাইয়া তিন হাজার সাতশো টাকায় পাচ্ছে আমরা টু জিরো মডেলের এই ড্রাই হ্যাঙ্গারটা আচ্ছা এর পাশাপাশি আমি আরও টুকিটাকি কিছু জিনিসের দু একটা জাস্ট একটু আইডিয়া দিই যেমন এখানে আমাদের আমি আজকে সব দেখাতে পারব না ভিডিওটা অনেক লং হবে আমি শুধু জাস্ট বলে দেই যে নিয়ামা ব্র্যান্ডের ষোলো প্লেট দুই তাক ষোলো প্লেট তিন তাক ষোলো প্লেট চার তাক নিয়ামা ব্র্যান্ডের আঠেরো প্লেট দুই তাক তিন তাক চার তাক বিশ প্লেট দুই তাক তিন তাক চার তাক এবং বাইশ প্লেট দুই তাক তিন তাক চার তাক যতগুলা ভেরিয়েশন হয় সবগুলাই কিন্তু ভাইয়াদের এখানে হবে সবগুলো ওয়াল ফিটিং ফাংশনে আছে এবং এই প্রোডাক্টগুলোর যদি দাম বলতে যাই তাহলে এটা নিয়েই আসলে একটা ভিডিও হয়ে যায় তো এই নিয়ামার প্রোডাক্ট যদি আপনারা নিতে চান প্লে ট্র্যাক বিশেষ করে আপনারা ভাইয়াদের সাথে যোগাযোগ করবেন আমি সিম্পলি যাওয়ার আগে আপনাদেরকে আরেকবার ভাইয়ার ঠিকানাটা একটু দেখিয়ে দেই মনির এন্টারপ্রাইজ দোকান নং উনআশি বাই নব্বই বনলতা বাজার দ্বিতীয়তলা নিউ মার্কেট কমপ্লেক্স ঢাকা বারোশো পাঁচ দুইটা ফোন নাম্বার আছে এই নাম্বারে হোয়াটসঅ্যাপের মধ্যে যোগাযোগ করে চৌষট্টি জেলায় হোম ডেলিভারিতে প্রোডাক্ট নিতে পারবেন তবে প্রোডাক্ট কেনার আগে যে প্রোডাক্টটি আপনি কিনতে চাচ্ছেন সেটা একটা স্ক্রিনশট দিবেন নাম ঠিকানা ফোন নাম্বার ভাইয়াদের নাম্বারে পাঠাবেন এবং বড় প্রোডাক্টের ক্ষেত্রে যেমন এই ক্যাবিনেটগুলো যদি কেউ পারচেস করেন তাহলে এক হাজার টাকা করে আগে অ্যাডভান্স করতে হবে ছোট প্রোডাক্টের ক্ষেত্রে পাঁচশো টাকা অ্যাডভান্সে আপনারা প্রোডাক্ট নিতে পারবেন সো আজ এ পর্যন্তই যার যে প্রোডাক্টটি ভালো লাগে অর্ডার করে ফেলুন এই নম্বরে দেখা হবে এই সব থেকে নতুন ভিডিওতে সালাম আলাইকুম